তোমার চ্যানেলে আজকে আমরা ক্লাস 9 এর 4th চ্যাপ্টার স্থানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয়টা করব। এর আগে আমি 2nd চ্যাপ্টার সূচকের নিয়মাবলীটা করেছিলাম, ওটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে নেব, তোমরা চেক করে নেবে। তো এটা কোষে দেখি 4। প্রথমেই 1 এর অঙ্কগুলো আছে, মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করি। তো কোনো বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই হয় আর মূল বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তার ফর্মুলা কি? মূল বিন্দুর মধ্যবর্তী দূরত্বর ফর্মুলা ছিল রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একক। তাহলে এই ফর্মুলাতে আমরা অঙ্কগুলো করব। তাহলে 1 এর দাগের প্রথম অঙ্কটাই কি আছে, মূল বিন্দু মানে যার স্থানাঙ্ক হচ্ছে 0,0 ও 7,-24। বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করলে কত হবে, রুট 7² প্লাস -24 স্কোয়ার একক। তাহলে 7 স্কোয়ার কত, 49, আর -24 স্কোয়ার 576 একক। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে, 625 একক। এবার 625-এর বর্গমূল +25 হয় -25 হয়, কিন্তু যেহেতু দূরত্ব ঋণাত্মক হতে পারে না, তাহলে এখানে আমরা শুধু প্লাসটা নেব, তাহলে 25 একক। এবার একইভাবে 2-এরটা করব। 2-এরটা কি আছে, 3,-4 ও মূলবিন্দুর দূরত্ব। তাহলে 3² প্লাস -4² তার রুট। তাহলে এটা 3² 9 আর -4² 16, তাহলে এটা রুট 25 একক সমান 5 একক। 3-এরটা আছে a প্লাস b, a মাইনাস b ও মূলবিন্দু দূরত্ব। তাহলে a প্লাস b তার স্কোয়ার প্লাস a মাইনাস b তার স্কোয়ার তার রুট একক। এবার এই a প্লাস b তার স্কোয়ার প্লাস a মাইনাস b তার স্কোয়ার, এটা আমরা কিসের ফর্মুলা জানি, 2 × a² প্লাস b স্কোয়ার ফর্মুলা। তাহলে দূরত্ব হলো রুট 2 × a² প্লাস b স্কোয়ার একক। 2-এরগুলো আছে, নিচের বিন্দু যুগলগুলির মধ্যবর্তী দূরত্ব, এখানে দুটো বিন্দু আছে, এই বিন্দু দুটোর মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। দুটি বিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1 ও x2 y2 হয়, তাহলে তাদের দূরত্বের ফর্মুলা ছিল x1 - x2 তার স্কোয়ার প্লাস y1 - y2 তার স্কোয়ার পুরোটা রুট একক। এই ফর্মুলায় ফেলে আমরা 2-এর অঙ্কগুলো করব। তাহলে 2-এর 1-এর বিন্দুগুলোর স্থানাঙ্ক বলেছে 5,7 ও 8,3। তাহলে বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান, তাহলে 5-8 তার স্কোয়ার প্লাস 7-3 তার স্কোয়ার রুট, তাহলে ইকুয়ালস টু 5-8 মানে -3² প্লাস 7-3 মানে 4² তাহলে -3 মানে 9 আর 4² মানে 16। তাহলে এটার বর্গমূল কত পাবো, 5 একক। একইভাবে নেগেটিভটা আমরা ইগনোর করব, যেহেতু দূরত্ব ঋণাত্মক হতে পারে না। এরপরে 2-এরটা আছে, 7,0 ও 2,-12। তাহলে বিন্দু দুটির মধ্যে দূরত্ব
समान रूट सेभेन माइनस टू तर स्कोर प्लस इटा जिरो तेल जिरो माइनस माइनस टुएल्व कर ले कत हो जिरो प्लस टुएल्व हो जाए तर स्कोर एबार सेभेन माइनस टू मैं फाइव तेल फाइव स्कोर मैं टोटी फाइव और एखे टुएल्व टुएल्व स्कोर मैं वन फोर्टी फोर एकक এটা পাচ্ছি রুট একশো উনসত্তর একক, তার বর্গমূল করলে কত পাবো তেরো একক। তাহলে তিনের গুলো আছে বিন্দু দুটো মাইনাস থ্রি বাই টু কমা জিরো ও জিরো কমা মাইনাস টু, তাহলে বিন্দু দুটির মধ্যে দূরত্ব তাহলে কত হবে রুট মাইনাস থ্রি বাই টু মাইনাস জিরো তার স্কোয়ার প্লাস জিরো মাইনাস মাইনাস টু মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে তার স্কোয়ার। তাহলে এটা মাইনাস থ্রি বাই টু মাইনাস জিরো মাইনাস থ্রি বাই টুই হচ্ছে, তাহলে মাইনাস থ্রি বাই টু এর স্কোয়ার করলে পাচ্ছি নয় বাই চার আর এটা দুই এর স্কোয়ার করলে পাচ্ছি চার। তাহলে এটা যোগ করলে কত পাবো লসাগু হবে চার, তাহলে এটা নয় নয় প্লাস চার চারে ষোলো একক, তাহলে যোগ করলে কত পাচ্ছি পঁচিশ বাই চার একক, তাহলে বর্গমূল করলে পাঁচ বাই দুই একক, তাহলে দূরত্ব পেলাম পাঁচ বাই দুই একক। আছে চারেরটায় থ্রি কমা সিক্স ও মাইনাস টু কমা মাইনাস সিক্স, বিন্দু দুটির মধ্যে দূরত্ব তাহলে এটা থ্রি মাইনাস মাইনাস টু মানে মাইনাস মাইনাসে প্লাস টু তার স্কোয়ার প্লাস এটা সিক্স মাইনাস মাইনাস সিক্স মানে সিক্স মাইনাস মাইনাসে প্লাস সিক্সের স্কোয়ার, তাহলে এটা থ্রি প্লাস টু মানে ফাইভ স্কোয়ার আর সিক্স প্লাস টু মানে টুয়েলভ স্কোয়ার একক, তাহলে এটা পাচ্ছি পঁচিশ প্লাস একশো চুয়াল্লিশ, তাহলে যোগ করলে পাচ্ছি একশো উনসত্তর, এবার একশো উনসত্তরের বর্গমূল হবে তেরো একক। এরপরে পাঁচেরটা এক কমা মাইনাস তিন ও আট কমা তিনের মধ্যে দূরত্ব তাহলে ওয়ান মাইনাস এইট তার স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস থ্রি তার স্কোয়ার রুট একক। এবার ওয়ান মাইনাস এইট মানে কত মাইনাস সেভেন আর মাইনাস থ্রি মাইনাস সিক্স মানে মাইনাস সিক্স একক, তাহলে মাইনাস সেভেনের স্কোয়ার করলে পাচ্ছি উনপঞ্চাশ আর মাইনাস ছয়ের স্কোয়ার করলে ছত্রিশ, এটা তাহলে যোগ করলে কত পাবো ছয় আর নয় পনেরোর পাঁচ সাথে এক এখানে সাত রুট পঁচাশি একক। এরপরে ছয়েরটা পাঁচ কমা সাত ও আট কমা তিন, বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান তাহলে এটা হবে ফাইভ মাইনাস এইটের স্কোয়ার প্লাস সেভেন মাইনাস থ্রি স্কোয়ার একক, আবার ফাইভ মাইনাস এইট মানে মাইনাস থ্রি আর সেভেন মাইনাস থ্রি মানে ফোর। এবার তাহলে নাইন প্লাস সিক্সটিন হচ্ছে এটা নয় প্লাস ষোলো মানে পঁচিশ, তাহলে এটা কত হলো পাঁচ একক। এরপরে তিনের অঙ্কটা আছে প্রমাণ করি যে মাইনাস দুই কমা মাইনাস এগারো বিন্দুটি মাইনাস তিন কমা সাত ও মাইনাস চার কমা ছয় বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী, মানে মাইনাস দুই কমা মাইনাস এগারো এই বিন্দুটার মাইনাস তিন কমা সাত থেকে যা দূরত্ব হবে মাইনাস দুই কমা মাইনাস এগারো আর চার ছয় বিন্দু থেকেও দূরত্বটা সমান, তাহলে কি করতে হবে এই যে মাইনাস দুই মাইনাস এগারো আর মাইনাস তিন সাতের মধ্যে দূরত্ব বের করতে হবে আর মাইনাস দুই মাইনাস এগারো চার ছয়ের মধ্যে দূরত্ব বের করতে হবে, দুটো সমান দেখাতে হবে। তাহলে প্রথমেই মাইনাস দুই
माइनस एगारो ओ माइनस तीन सातेर दूरत्व बेर करब समान ताहले माइनस दुई एबार एटा माइनस तीन माने माइनस माइनस प्लस तीन एर स्कोयर प्लस माइनस एगारो माइनस सेवेन एर स्कोयर ताहले एटा कत होच्छे थ्री माइनस टू माने वन और एटा माइनस अठारो स्कोयर ताहले एक प्लस और माइनस अठारो स्कोयर होबे तीन सौ चौबीस ताहले दूरत्व कत पेलाम रूट तीन सौ पचिस एकक एबार एकी भावे माइनस दुई माइनस एगारो ओ चार छयर दूरत्व बेर करब ताहले माइनस दुई माइनस चार स्कोयर प्लस माइनस एगारो माइनस छयर स्कोयर एकक ताहले माइनस छयर स्कोयर और एटा माइनस सतेरोर स्कोयर ताहले माइनस छयर स्कोयर कत हबे छत्रिस प्लस और माइनस सतेरोर स्कोयर कत हबे दुशो उननब्बई এটা যোগ করলে কত পাচ্ছি নয় আর ছয় পনেরো পাঁচ হাতে এক আট আর তিন এগারো একে বারো দুই হাতে এক দুই আর একে তিন তাহলে এই দূরত্বটাও কত ছিল রুট তিনশো পঁচিশ একক এই দূরত্বটা রুট তিনশো পঁচিশ একক তাহলে অতএব মাইনাস দুই মাইনাস এগারো বিন্দুটি মাইনাস তিন সাত ও চার ছয় বিন্দু থেকে দয় থেকে সমদূরবর্তী সমদূরবর্তী চারের অঙ্কটা যে হিসেব করে দেখায় যে সাত নয় তিন মাইনাস সাত এবং মাইনাস তিন তিন বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু এখানে সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই ফর্মুলাটা কাজে লাগাবো আমরা তাহলে আগে প্রত্যেকটা বিন্দুকে আমরা ধরে নেব ধরি এ বিন্দুর স্থানাঙ্ক সাত কমা নয় বি বিন্দুর স্থানাঙ্ক তিন কমা মাইনাস সাত আর সি বিন্দুর স্থানাঙ্ক মাইনাস তিন কমা তিন এবার প্রথমে এ বির দূরত্ব বের করব তাহলে এ বি সমান এ ও বি বিন্দুর দূরত্ব তাহলে এ বিন্দু কত ছিল সাত আর এখানে তিন তাহলে সাত মাইনাস তিনের স্কোয়ার প্লাস নয় এটা মাইনাসে মাইনাসে প্লাস সেভেন তাহলে সাত মাইনাস তিন মানে চার চারের স্কোয়ার ষোলো আর এটা নয় প্লাস সাত মানে ষোলো আর ষোলোর স্কোয়ার কত হবে দুশো ছাপান্ন এটা যোগ করলে কত পাচ্ছি ছয় প্লাস ছয় এখানে লিখি বারো দুই হাতে এক পাঁচ আর একে ছয় রেখে সাত দুশো বাহাত্তর একক এবার একইভাবে বিসির দৈর্ঘ্য বের করব বিসি সমান বি ও সি বিন্দুর দূরত্ব তাহলে বি মানে তিন আবার থ্রি মাইনাসে মাইনাসে প্লাস থ্রি প্লাস মাইনাস সেভেন মাইনাস থ্রি তাহলে থ্রি প্লাস থ্রি মানে ছয় ছয়ের স্কোয়ার কত হলো ছত্রিশ আর মাইনাস সেভেন মাইনাস থ্রি মানে মাইনাস টেন তার স্কোয়ার হলো একশো তাহলে এটা কত হলো রুট একশো ছত্রিশ একক আবার সি এর দূরত্ব দৈর্ঘ্য বের করবো তাহলে সি ও এ বিন্দুর দূরত্ব তাহলে কত হবে মাইনাস তিন মাইনাস সাত তার স্কোয়ার প্লাস তিন মাইনাস নয়ের স্কোয়ার
তাহলে মাইনাস তিন মাইনাস সাত মানে দশের স্কোয়ার একশো, আর এটা তিন মাইনাস মাইনাস ছয়ের স্কোয়ার ছত্রিশ, তাহলে রুট একশো ছত্রিশ একক। এবার আমি এবি স্কোয়ারের মানটা বের করব। এবি সমান কত ছিল? রুট দুশো বাহাত্তর। তাহলে এবি স্কোয়ার সমান কত হবে? দুশো বাহাত্তর। আবার দুশো বাহাত্তরকে আমি ভাঙতে পারি একশো ছত্রিশ প্লাস একশো ছত্রিশ, আবার একশো ছত্রিশের স্কোয়ার মানে এখানে লিখতে পারি বিসি স্কোয়ার, একশো একশো ছত্রিশ মানে এখানে প্রথমটার জন্য লিখতে পারি বিসি স্কোয়ার, আর দ্বিতীয়টার জন্য লিখতে পারি সি স্কোয়ার। তাহলে এবিটাকে আমরা যদি অতিভুজ ধরি তাহলে অতিভুজের স্কোয়ার সমান বলতে পারি এটাকে লম্ব, আর এটাকে ভূমি ধরলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে উপরে যে তিনটে বিন্দু দেওয়া আছে এ বি সি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু হচ্ছে। অতএব এ বি সি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। পাঁচেরটা প্রমাণ করি যে উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ধর্মটা কি? যে কোনো দুটো বাহু দৈর্ঘ্য সমান হবে। এখানেও তিনটে বিন্দু আমরা ধরে নেব, ধরি এ এক কমা চার, বি চার এক, ও সি আট আট। প্রথমেই তাহলে এ বির দৈর্ঘ্য বের করবো। তাহলে এ বি সমান কি? এ ও বি বিন্দুর দূরত্ব, তাহলে কি হবে? ওয়ান মাইনাস ফোর তার স্কোয়ার প্লাস ফোর মাইনাস ওয়ান তার স্কোয়ার একক। ওয়ান মাইনাস ফোর মানে মাইনাস থ্রি, তার স্কোয়ার করলে নাইন, আবার ফোর মাইনাস ওয়ান মানে থ্রি, তার স্কোয়ার করলেও নাইন, তাহলে কত পাচ্ছি? রুট আঠারো একক। এবার বিসি বের করব, তাহলে বি ও সি বিন্দুর দূরত্ব, তাহলে বি বিন্দু কত আছে? ফোর, ফোর মাইনাস এইট প্লাস ওয়ান মাইনাস এইট তাহলে ফোর মাইনাস এইট মানে মাইনাস ফোর, তার স্কোয়ার করলে ষোলো, আর ওয়ান মাইনাস এইট মানে মাইনাস সেভেন, তার স্কোয়ার করলে উনপঞ্চাশ। তাহলে ষোলো আর উনপঞ্চাশ কত হচ্ছে? এটা ছয় আর নয় পনেরোর পাঁচ হাতে এক, এটা চার একে পাঁচ আর একে ছয়, রুট পঁয়ষট্টি একক। এবার এখন এই দুটো বাহু দৈর্ঘ্য সমান পেলাম, তাহলে আমরা এবার সি এটা বের করব। সি এ সমান সি ও এ বিন্দুর দূরত্ব। তাহলে সি ছিল চার কমা এক, তার মানে চার মাইনাস আটের স্কোয়ার প্লাস এক মাইনাস আটের স্কোয়ার, এটা আট মাইনাস একের স্কোয়ার হবে, আর এটা হবে আট মাইনাস চারের স্কোয়ার। তাহলে আট মাইনাস এক মানে সাত, তাহলে সাতের স্কোয়ার উনপঞ্চাশ, আর আট মাইনাস চার মানে চার, ষোলোর তার স্কোয়ার ষোলো, তাহলে এটা যোগ করলে কত পাচ্ছি? রুট পঁয়ষট্টি একক। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি বিসি সমান সি এ হলো। তাহলে যে কোনো দূরবাহু দৈর্ঘ্য যেহেতু সমান, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব এ কমা বি কমা সি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। একইভাবে দুই একটা কি কি আছে ধরে নেব বিন্দুগুলোর স্থানাঙ্ক। ধরি এ মাইনাস দুই কমা মাইনাস দুই, বি বিন্দুটাকে ধরে নেব টু কমা টু, আর সি বিন্দুটাকে ধরে নেব ফোর কমা মাইনাস ফোর। এবার এ বি বের করে নেব। এ বি মানে এ ও বি বিন্দুর মধ্যে দূরত্ব, তাহলে দূরত্বটা কত? মাইনাস টু মাইনাস টু এর স্কোয়ার প্লাস মাইনাস টু মাইনাস টু এর স্কোয়ার, তাহলে মাইনাস টু মানে মাইনাস ফোর, তার স্কোয়ার ষোলো, আর এটাও মাইনাস ফোর মানে তার স্কোয়ার ষোলো, তাহলে এটা রুট বত্রিশ
একক। এবার বিসিটা বের করব, বিসি মানে বি ও সি বিন্দুর মধ্যে দূরত্ব, তাহলে এটা হবে 2 মাইনাস 4 তার স্কোয়ার, আর এটা 2 মাইনাস মাইনাস 4 মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে একক। তাহলে 2 মাইনাস 4 মানে মাইনাস 2 তার স্কোয়ার কত 4, আর 2 প্লাস 4 মানে 6 তার স্কোয়ার 36, তাহলে কত হচ্ছে রুট 40 একক। আর সি এ সমান সি আর এ বিন্দুর মধ্যে দূরত্ব, তাহলে সিটা কত 4, 4 মাইনাস মাইনাস 2 মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর এটা মাইনাস 4 মাইনাসে মাইনাসে প্লাস 2, তাহলে এটা 6 এর স্কোয়ার মানে 36, আর এটা মাইনাস 2 এর স্কোয়ার মানে 4। রুট 40 একক, তাহলে এই যে বিসি আর সি এ বাহু দূরত্ব দৈর্ঘ্য সমান হলো, অতএব বিসি সমান সি এ, তাহলে এখান থেকে কি বলতে পারি এ কমা বি কমা সি বিন্দু তিনটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে আমাদের এই 5 পর্যন্ত কমপ্লিট হলো, নেক্সট ভিডিওতে আমরা 6 থেকে প্রবলেমগুলো সলভ করবো।